গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াবো। তা আজকে দেখো আমরা অনুশীলনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের সপ্তাহে আমরা অনুশীলন প্রশ্ন উত্তর শুরু করেছিলাম পৃষ্ঠা 67, আজ দেখো পৃষ্ঠা 68, তিন দিন আগে থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তাই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাপ্তাহিক কাজে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে মুখস্থ করে নিবে এবং খাতায় লিখে নিবে। তো দেখো প্রথম কি আছে, এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ তৈরি করো। এখানে বর্ণগুলো উল্টো একটা সাজানো আছে, এগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। এবার প্রথমটা আছে দেখো, রয়াকার কয়তে ভম, এটা কি হবে ভ কয়তে ভক্ত রয়াকার রাম ভক্ত রাম। এরপরে দেখো, এরপরে যেগুলো আছে আমি একবারে বলে দিচ্ছি, তারপর কয়তে হয়েছে শক্তি দুন্দুলাকার থানা শক্তি না, তারপর হবে দয়াকার রয়াকার দ্বার দুস্তাকার দুন্দুরান দ্বার, তারপর জেলে বস্তি জেলে জেলে বস্তি, তারপর দেখো মানুষ কয়তায় হয়েছে মুক্তি দুন্দুনা কার্থনাথ মুক্তি না, তারপর র কয়তায় রক্ত বুর্গীর জয়কার জবা রক্ত জবা। এবার দেখো চার ধরে যেটা আছে সেটা আমি তোমাদের বোর্ডে করে দেখিয়ে দিচ্ছি। চার বছর নিচের ছক থেকে নিচের ছক থেকে শব্দ খুঁজে বার করে আছে
Tumra kon bore
শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হবে। দেখো প্রথম দুটো ছয়টা শব্দ পাশাপাশি আছে, তৃতীয়টা পেছনে লিখতে হবে। কি হবে? একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি, কলিকাতা চলে আসে নদীতে নদীতে, চলে আছে দুধার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, আমাদের স্কুল ছোট হন হন, আর শেষেটা দেখি কলিকাতা আছে কলিকাতাতে। এবার দেখো ছয়া তৈরি করে বলছি নিচের বাক্যগুলি ঘটনা অনুযায়ী সাজিয়ে নেব। এই যে আমরা আগের গল্পটা পড়েছিলাম ভক্তরামের নৌকা, এই গল্পতে কোন লাইনটা অর্থাৎ কোন কথাটা আগে আছে সেগুলো পরপর এক দুই করে লিখতে হবে। দেখো যেমন প্রথমে এক নম্বরে কি আছে, এক নম্বর কোনটা হবে? ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। তারপর দুই নম্বরে হবে শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলো। তিন নম্বরে কোনটা হবে? শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হাতে চমকে জেগে উঠল। আর চার নম্বরে কি হবে? পরের দিন সকাল হবে। তারপর পাঁচ নম্বরে হবে কাঠুরিয়া শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে। আর শেষেটা হবে সর্দার হাত জোর করে বললে মাফ করবে, টাকা নিতে পারবো না, নিলে আধান হবে। তো তোমরা গল্পটা থেকে দেখে একবার মিলিয়ে নেবে। তো দেখো আজ এই পর্যন্ত তোমরা তিনের দিকে থেকে ছয়ের দিকে যে বন্ধুত্বগুলি আমরা আলোচনা করলাম।